আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আজ আপনাদেরকে আমরা দেখাবো ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা লুমিনাসের এনএক্সজি সোলার আইপিএসটি। দর্শক মণ্ডলী, এই সোলার আইপিএসটি অন্য আইপিএসের চাইতে একটু আলাদা আইপিএস। আমরা আপনাদেরকে দেখাচ্ছি, এটা হলো সোলার আইপিএস এনএক্সজি 1800 মডেল। আপনি দেখতে পাচ্ছেন এটার মডেলটা হলো 1800 মডেল। তো দর্শক মণ্ডলী, এই মডেলটা 1800 মডেলটা অন্য মডেল চাই অন্য অন্য সোলার আইপিএস যেগুলো আছে সেগুলোর চাইতে আলাদা হওয়ার কারণ হলো এই 1800 মডেলের সোলার আইপিএসটা হলো 24 ভোল্ট সিস্টেম। 24 ভোল্ট সিস্টেম মানে হলো আপনাকে এই সোলার আইপিএসটা যদি ব্যবহার করতে হয় আপনাকে দুটো 12 ভোল্টের ব্যাটারি দিয়ে 24 ভোল্ট করে নিতে হবে। 24 ভোল্টটা কীভাবে করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সাধারণত আমরা একটা নেগেটিভ আর একটা পজিটিভের সাথে কানেক্ট দিয়ে আমরা এখানে 12 ভোল্টের সিস্টেমটা ইউজ করে থাকি। তো এখানে একটা জিনিস খেয়াল করেন, এই যে তারটা আসছে এটার একটা মাথা আমি পজিটিভের সাথে কানেক্ট করছি আর আরেকটা মাথা আমি অন্য ব্যাটারির নেগেটিভের সাথে কানেক্ট করছি। অর্থাৎ ব্যাটারিতে এখানে 4টা পয়েন্ট আছে, একটা ব্যাটারিতে 2টা, ওটা ব্যাটারিতে 2টা, 4টা পয়েন্ট। 4টা পয়েন্টের ভিতরে যে কোনো 2টা পয়েন্ট, হ্যাঁ, এটা লাল আর হলো এটার কালো, হ্যাঁ, কানেকশন করে আমি 24 ভোল্ট বানাইছি। এটার কালো, এটা লাল আর হলো আরেকটার কালো, আর বাকি যেটা থাকতেছে একটা কালো আর একটা লাল, সে 2টা কানেক্ট হয়ে আপনার মেশিনের পিছনে চলে যাবে। হ্যাঁ, তো 24 ভোল্ট এই মেশিনটা হলো 24 ভোল্টের, আপনাকে 2টো ব্যাটারি দিয়ে 12 ভোল্টের 2টো ব্যাটারি দিয়ে 24 ভোল্ট প্রথমে করে নিতে হবে যদি আপনি এই 24 ভোল্টের মেশিনটা ইউজ করতে চান। আর আরেকটা জিনিস আপনারা খেয়াল করবেন, এই মেশিনটা ইউজ করতে হলে আপনাকে 24 ভোল্টের সোলার প্যানেল কিনতে হবে। আপনি কখনও 12 ভোল্টের সোলার প্যানেল কিনে সেটাকে 24 ভোল্ট বানাবেন না। 12 ভোল্ট দিয়ে ব্যাটারির মতো যেভাবে আমি কানেক্ট করলাম এভাবে উল্টা কানেকশান দিয়ে 24 ভোল্ট বানাবেন না, সেক্ষেত্রে আপনার খরচটা অনেক বেশি পড়ে যাবে, ডবল পড়ে যাবে। আমাদের দেশে 24 ভোল্টের সোলার প্যানেল পাওয়া যায়, 24 ভোল্টের সোলার প্যানেলগুলো 250 ওয়াট ও 350 ওয়াটের আমাদের কাছে পাবেন। তো আপনি যদি 1800 VA এই সোলার আইপিএসটা নেন, হ্যাঁ, তাহলে আপনাকে 24 ভোল্টের 2টো 12 ভোল্টের ব্যাটারি দিয়ে 24 ভোল্ট বানিয়ে নিতে হবে ব্যাটারিকে, আর হলো 24 ভোল্টের সোলার সিস্টেম বা সোলার প্যানেল আপনাকে ব্যবহার করতে হবে। এই সোলার আইপিএসটা দর্শক মণ্ডলী 1250 ওয়াট অ্যাট এ টাইম আউটপুট দিতে পারে। হ্যাঁ, তো যাদের মোটামুটি অনেক বেশি লোডের দরকার, অনেকগুলো ফ্যান চলে, যেমন 7-8টা ফ্যান চলে, 8-10টা LED লাইট চলে, সাথে একটা টিভি আছে বা একটা ফ্রিজ আছে, হ্যাঁ, যাদের লোডটা মোটামুটি 1000 ওয়াটের বেশি, এটাতে 1280 ওয়াট পর্যন্ত র্যান্ডমলি আউটপুট দিতে পারে, তারা এই সোলার আইপিএসটা কিনতে পারেন। তো দর্শক মণ্ডলী, আদার্স যে সিস্টেমগুলো আছে বাকি সিস্টেমগুলো একই, হ্যাঁ, এগুলো তারপরে বলে দিচ্ছি। এটা এখানে দেখতে পাচ্ছেন মেন লাইনটা অন, হ্যাঁ, এটা হলো সোলার থেকে যখন চার্জিং হবে তখন এই লাইটটা জ্বলবে, হ্যাঁ, আর যখন মেইন থেকে চার্জিং হবে তখন এই লাইটটা জ্বলবে। আমার ব্যাটারিগুলোতে চার্জ ফুল আছে তাই এখন এই লাইটটা জ্বলতেছে না। এটা হলো পাওয়ার সেভার মোড, আপনার পাওয়ারটাকে সেভ করবে। আর এটা হলো ইকো মোড, অর্থাৎ আইপিএস মোডে চলতেছে, হ্যাঁ, আর এটা হলো যেন কি অন আর অফের সুইচ। তো দর্শক মণ্ডলী, এখানে যে ইকো মোডটা আপনি দেখতেছেন, ইকো মোড মানে হলো আইপিএস মোডে চলতেছে। মেশিনটার পিছনে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা লাল কালারের আছে, এই বাটনটা আপনি যদি 3 সেকেন্ড প্রেস করে ধরে রাখেন তাহলে আপনার এই মোডটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন এখন এটা লাইটটা ইকো মোডের লাইটটা অফ হয়ে গেছে। ইকো মোডের লাইটটা অফ হয়ে যাওয়া মানে এটা হলো এখন ইউপিএস মোডে চলতেছে। অর্থাৎ আপনি যদি কম্পিউটার ইউজ করেন তাতে করে আপনি এই ইকো মোডের লাইটটা অফ থাকবে, ইউপিএস মোডে চালাবেন তাতে করে আপনার কম্পিউটার রিস্টার্ট নেবে না। আর যদি আপনি কম্পিউটার না চালান অন্য কিছু চালান তাহলে আপনার আইপিএস মোডে যদি যেতে হয়, আবার এই যে দেখেন পিছনে 3 সেকেন্ড এই সুইচটাকে প্রেস করে ধরে রাখবেন। 3 সেকেন্ড প্রেস করে ধরে রাখলে আপনার এখানে ইকো মোডের সামনের এই যে লাইটটা দেখেন আবার চলে আসছে। হ্যাঁ, তো ইকো মোডটা হলো আইপিএস মোড আর ইউপিএস মোড মূলত। যদি ইকো মোডের লাইটটা চলে তাহলে আপনি বুঝবেন যে আপনার এই মেশিনটা আইপিএস মোডে চলতেছে, আর ইকো মোডের লাইটটা যদি না জ্বলে বন্ধ থাকে তাহলে বুঝবেন যে আপনার এই মেশিনটা ইউপিএস মোডে চলতেছে। আপনি যদি কম্পিউটার ইউজ করেন তাহলে আপনি ইউপিএস মোডে চালাবেন, আর যদি কম্পিউটার ছাড়া অন্য লাইট ফ্যান টিভি ইউজ করেন তাহলে ইউপিএস মোড আইপিএস মোড যে মোডেই চালান কোনো প্রবলেম নেই। তো ইউপিএস মোডে চালালে আপনার পিসি বা সার্ভার, হ্যাঁ, যারা সার্ভারের জন্য ইউজ করবেন, যারা আইএসপির ব্যবসা করেন সার্ভারের সাথেও আপনি এটাকে ব্যবহার করতে পারেন, যেহেতু এটা পিওর সাইন ওয়েভ মেশিন। এই মেশিনটা পিওর সাইন ওয়েভ মেশিন, সুতরাং আপনি সার্ভারের সাথে কম্পিউটারের সাথে ব্যবহার করতে পারবেন, আপনার সার্ভারও রিস্টার্ট নেবে না কম্পিউটারও রিস্টার্ট নেবে না। আর এই মেশিনটা হলো 24 ভোল্টের, আপনাকে 24 ভোল্টের 2টো ব্যাটারি দিয়ে 24 ভোল্ট করে নিতে হবে এবং সোলার প্যানেলটাকে আপনাকে 24 ভোল্টের কিনতে হবে। তো দর্শক মণ্ডলী, আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেখছেন, ভিডিওটার নিচে লাল কালারের একটা সাবস্ক্রাইব লেখা বাটন আছে, অবশ্যই লাল কালারের এই সাবস্ক্রাইব লেখা বাটনটাতে ক্লিক করবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আমাদের কোনো ভিডিও আপনাকে খুঁজতে হবে না,
আপনি অটোমেটিক্যালি পরবর্তী সব ভিডিওগুলো পেয়ে যাবেন। আজ এই পর্যন্তই থাক দর্শক মণ্ডলী, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।